হাওয়ায় মিঠাই দেখে শৈশবের স্মৃতিতে ফিরে যান না এমন মানুষ খুব কম আছে। আবার শখ করে অনেকে কিনেও নেন। শিশু থেকে বুড়ো হাওয়ায় মিঠাই দেখলে মোটামুটি সবাই চেখে হলেও দেখতে চান। স্কুলের সামনে পার্ক ও ঘোরাঘুরির জায়গাগুলোতে এই হাওয়ায় মিঠাই বিক্রি করতে দেখা যায়। তবে এই মিষ্টি জাতীয় খাবারটিতে ক্যান্সারের জন্য দায়ী উপাদান আছে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ মাধ্যম বিবিসির তথ্য মতে, গত সপ্তাহে ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় এতে ক্যান্সারের উপাদান রোডামিন বি ধরা পড়ার পর রাজ্য কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। এরপর তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরের একটি সমুদ্র সৈকতে শিশুদের কাছে আকর্ষণীয় গোলাপি রঙের এই মিষ্টি বিক্রেতাদের উপর অভিযান চালায় শহরের খাদ্য নিরাপত্তা কর্মীদের একটি দল। বিশ্বজুড়ে শিশুদের কাছে হাওয়াই মিঠাইয়ের জনপ্রিয়তা রয়েছে। মুখে দিলেই গলে মিষ্টির স্বাদ দেয় এটি। তবে ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভয়ঙ্কর। তামিলনাড়ুর চেন্নাই শহরের খাদ্য নিরাপত্তা কর্মকর্তা ডি সতীশ কুমার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, হাওয়াই মিঠাইয়ে যে বিষাক্ত উপাদান রয়েছে তা ক্যান্সার সৃষ্টি করতে পারে এবং শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে তা ছড়িয়ে পড়তে পারে। গেল সপ্তাহে চেন্নাইয়ের একটি সৈকতে অভিযান চালিয়ে হাওয়াই মিঠাই বিক্রেতাদের পাকড়াও করেন সতীশ ও তার দলের সদস্যরা। সতীশ জানান, শহরে যারা এই মিষ্টি বিক্রি করে তারা সবাই নিজেদের মতো করে এটা তৈরি করে এবং এর কোনো নিবন্ধিত কারখানা নেই। এর কয়েকদিনের মধ্যে নমুনা পরীক্ষায় হাওয়াই মিঠাইয়ের রোডামিন বি রাসায়নিক শনাক্ত হওয়ার পর এটা বিক্রি ও খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে তামিলনাড়ু সরকার। রোডামিন বি কোনো কিছুতে ব্যবহার করলে তা গোলাপি আভা দেয়। বস্ত্র, প্রসাধনী ও কালি শুকাতে এই রাসায়নিক ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গেছে এই রাসায়নিক ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে। ইউরোপ ও ক্যালিফোর্নিয়ায় খাবারে এটি ব্যবহার অবৈধ। এর আগে চলতি মাসের শুরুতে পদচেরিতে হাওয়াই মিঠাইয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর অন্যান্য রাজ্যেও এর নমুনা পরীক্ষা শুরু হয়েছে। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।